তিশা ক্লাসে ঢুকে দেখে সামনের দিকে একটা নতুন ছেলে বসে আছে। এর আগে কখনো তাকে ক্লাসে দেখেনি। তিশা ছিল খুব দুষ্ট স্বভাবের, নতুন কাউকে পেলেই তাকে নিয়ে মজা করত। তো সেরকমই যদি কাউকে একজন পেয়ে যায় তাহলে কে চুপ করে বসে থাকতে পারে? তাই সে মনে মনে ভাবল আজকে সে এই ছেলেটিকে মুরগি বানাবে। তাই সে ক্লাসে ঢুকেই সে ছেলেটির পাশে বসল আর তাকে বলল, হাই। ছেলেটি তিশার কথা শুনতে পেয়েও না শোনার ভঙ্গিতে চুপচাপ বসে আছে। তিশা এবার একটু ভাব নিয়ে বলল, এই যে মিস্টার, শুনছেন, আমি তৃষা। তো আমি কি করব? কথাটি শুনে তিশা পুরো ভেবাচাকা খেয়ে গেল। আর ওদিকে তিশার বন্ধুরা তিশাকে এইভাবে অপমানিত দেখে মিটমিট করে হাসছে। তারপর ক্লাস শেষে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর তিশার ফ্রেন্ডরা তিশাকে নিয়ে মজা করছে। এরপর তিশার এক বান্ধবী হঠাৎ বলে উঠল, তোকে তো ছেলেটা পাত্তাই দিল না, এই প্রথমবার তোকে কোনো ছেলে ঘোল খাইয়ে দিল, আসলে মানতে হবে ছেলেটা। চুপ কর তোরা! চিৎকার দিয়ে তিশা তার বান্ধবীদের কথা মাঝপথে থামিয়ে দিল। তারপর তাদের রেখে সে একাই বাড়ি চলে আসলো। রাতে শুয়ে শুয়ে তিশা ওই ছেলেটিকে নিয়ে ভাবতে লাগলো আর মনে মনে ঠিক করলো এই ছেলেটাকে যেভাবে হোক সে শাস্তি দেবে। তাই পরের দিন ক্লাসে গিয়ে ওই ছেলেটার সম্বন্ধে সব কিছু খোঁজখবর নিল। ছেলেটার নাম আকাশ, এখানে মেসে থেকে পড়াশোনা করে। ছেলেটা খুব গরিব ঘরের, পড়াশোনায় অনেক ভালো, খারাপ কোনো অভ্যেস নেই। আকাশের সম্বন্ধে এইসব জানতে পেরে তিশার মনটা অনেকটা নরম হয়ে যায়। তাই তার উপর প্রতিশোধের বদলে তার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। তাই সে আকাশের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো সে কীভাবে ফ্রেন্ডশিপ করবে? আকাশ তো তার সাথে কথাই বলে না, কিন্তু যেভাবেই হোক ফ্রেন্ডশিপটা করতেই হবে। তাই সে আকাশকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ে। অবশেষে গিয়ে দেখে আকাশ ক্যাম্পাসের ধারে একা একা বসে আছে। তাই সে তৎক্ষণাৎ সেখানে ছুটতে চলে যায় আর বলে, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। কেন আমাকে খুঁজছো? কেন আমাকে কি মুরগি বানাবে? সব সময় আমাকে তোমার এমন মনে হয় কেন? আমি অনেক খারাপ, তাই না? কথাগুলো খুব নরমভাবে বলছে তিশা। আসলে ঠিক তা না, তুমি সবসময় এমন করো তো তাই। আচ্ছা, এরপর থেকে আমি ভালো হয়ে যাব, কখনো কারোর সাথে এরকম করব না। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে। শুধু এই শর্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা ভালো বন্ধু। আচ্ছা। তারপর থেকে বন্ধুত্বের শুরু। তিশাও আর তারপর থেকে কাউকে নিয়ে মজা করে না, মানে কাউকে মুরগি বানায় না। তিশার বান্ধবীরা তো তিশার আচরণে পুরোই মুগ্ধ। সত্যি বলতে আকাশের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে তিশা পুরোপুরিভাবে বদলে গেছে। আগের তিশা আর এখনকার তিশার মধ্যে অনেক পার্থক্য। আকাশ আর তিশার বন্ধুত্বের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকলো। সময়ের প্রবাহে তিশা আকাশকে মনে মনে ভালোবেসে ফেলে। যদিও আকাশের মনে তিশাকে নিয়ে সেরকম কোনো অনুভূতি মাথা চড়া দেয়নি, হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখল তিশা ফোন করেছে। হ্যালো আকাশ। হ্যাঁ তিশা বলো, কিছু হয়েছে? এত রাতে ফোন করলে যে? না তেমন কিছু না। তুমি কি কাল বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কেন? তা দেখা হওয়ার পরেই বলবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার কি কোনো নীল পাঞ্জাবি আছে? যদি থাকে তাহলে কাল বিকেলে ওটা পরেই আসবে। কিন্তু কেন? তুমি সবসময় এত কেন কেন করো কেন? যা বলছি সেটা করো। কথাগুলো বলে তিশা ফোনটা কেটে দিল। আকাশও বাধ্য ছেলের মতো ঠিকানা অনুযায়ী নীল পাঞ্জাবি পরে চলে গেল। কিন্তু আকাশ সেখানে গিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ আজকে তার জন্মদিন আর তিশার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছে। আজ তিশাও অনেক সুন্দর করে সেজে এসেছে। আজ ওকে দেখতে পরীর মতো লাগছে। সেও একটা নীল শাড়ি পরে এসেছে। যাই হোক, তারপর তারা কেক কেটে অনেক আনন্দ করল। সবাই চলে যাওয়ার পর দুজনে বসে আছে একটা বেঞ্চের উপর, কেউ কোনো কথা বলছে না। তারপর নীরবতা ভেঙে তিশা বলে উঠল, আচ্ছা আকাশ, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? না, এখনো পর্যন্ত কাউকে ভালোবাসিনি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? আমি আজকে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? আগে বলো, দেবে কি না? আচ্ছা দেবো, এখন বলো। তুমি কি আমাকে তোমার একটু ভালোবাসা দিতে পারবে? আকাশ কথাটা শুনে মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল।
কিছুই বলতে পারছে না সে। শুধু মনে মনে ভাবছে কি বলবে তিশাকে। ঠিক তারপর, কি কিছু বলছো না কেন, কিছু তো একটা বলো। দেখো তৃষা, তুমি অনেক ধনী ঘরের মেয়ে, আর আমি, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। আমি অনাথ একটা ছেলে, আমার বাবা মা কেউ নেই, আমি আমার কাকার কাছে মানুষ হয়েছি, তাই এটা অসম্ভব। তুমি আমাকে ভুলে যাও। তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আকাশ, তোমার যদি কিছুই না থাকে তারপরেও আমি তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তুমি শুধু একটু ভালোবাসা দিও আমাকে। তিশা কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে, অতঃপর আকাশ কিছু না বলে তিশাকে জড়িয়ে ধরল। তিশা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তিশা অনেক কান্না করছে। এভাবে চলতে থাকে তাদের ভালোবাসা। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, রাতে কেউ কারোর সাথে কথা না বলে ঘুমাতে পারে না, কখনো একটু খুনসুটি আবার কখনো একটু অভিমান, এভাবেই সামনে অগ্রসর হতে থাকে তাদের ভালোবাসা। কিছুদিন ধরে তিশা ক্যাম্পাসে আসছে না, কোথাও দেখা করতে আসছে না, ফোনও সুইচ অফ। তিশার বান্ধবীরাও কিছু বলতে পারে না, সেই জন্য আকাশ অনেক চিন্তিত হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজও আকাশ তিশাকে ফোন করে যাচ্ছে। আজকে ফোনটা খোলা পেয়েছে, তবে রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। হঠাৎ কে যেন ফোনটা রিসিভ করলো আর বলল, আপনি দয়া করে এই ফোনে আর কখনো ফোন করবেন না, কারণ তিশার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ এই কথা শোনার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না। আকাশ বসে বসে চোখের জল ফেলছে আর তিশার ছবিগুলো একের পর এক দেখছে। ওদিকে তিশা অনেক কান্না করছে, কারণ তার সামনে বসেই তার এক বান্ধবীকে দিয়ে সেই কথাগুলো বলিয়েছে, কারণ তার কিছুই করার ছিল না, পরিবারের সম্মানের জন্যই তাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। কালকে তার বিয়ে, তাই সে তার রুমের মধ্যে বসে অনেক কান্না করছে। এমন সময় তার বাবার উপস্থিতির কারণে তাড়াতাড়ি চোখের জলটা মুছে তার বাবাকে বলল, কিছু বলবে বাবা? হ্যাঁ, আগে বল, তুই কান্না করছিলি কেন? কই না তো, চোখে ময়লা গিয়েছিল তাই চোখ দিয়ে জল পড়ছে। আচ্ছা মা, তুই কাউকে ভালোবাসিস? সত্যি করে বল মা। তিশা এবার কান্না করতে করতে বলল, হ্যাঁ বাবা, আমি একজনকে অনেক ভালোবাসি, ওর নাম আকাশ। আকাশ আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। হয়তো আমার বিয়ের কথা শুনে কষ্টে কোনো রাস্তার বাকি পড়ে আছে, না হয় কোনো সিগারেটের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলছে, আবার না হয় নিজের রুমে বসে আমার জন্য চোখের জল ফেলছে। ও আমাকে অনেক ভালোবাসে বাবা, আমি ছাড়া ওর যে আর কেউ নেই বাবা, আমি ছাড়া যে ও বড়ই একা বাবা, কিন্তু আমি তাকে তোমার সম্মানের কথা ভেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি বাবা, ঠিক করেছি না বলো? কথাগুলো বলে কান্না করতে করতে তিশা তার বাবাকে জড়িয়ে ধরে। তারপর তার বাবা বলল, মা তুই কান্না থামা, তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস রে মা, তুই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমাদের সম্মানের কথা ভেবেছিস। আজকে আমি বলছি, তুই যাকে ভালোবাসিস তার কাছেই যা, আমি শুধু তোকে খুশি দেখতে চাই মা। কথাগুলো বলতে বলতে তিশার বাবাও কেঁদে ফেলেছে। তারপর সেই রাতেই তিশা আকাশের কাছে চলে যায়, গিয়ে দেখে আকাশ চোখের জল ফেলছে আর তাদের তোলা ছবিগুলো দেখছে। তিশাকে দেখে আকাশ তার সামনে চলে আসে। তিশা আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কখনো এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমাকে ক্ষমা করে দাও। তিশা কথাগুলো বলছে আর কান্না করছে। তারপর আকাশও তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে আর দুজনে অঝোর কান্নায় ভেঙে পড়ে। এরপর তাদের বিয়ের মাধ্যমে তাদের ভালোবাসা পূর্ণতা লাভ করে। পরিশেষে একটা কথাই বলবো, যদি সবার বাবা এরকম হতো তাহলে কারোর ভালোবাসাকে বিসর্জন দিতে হতো না, আবার কাউকে হয়তো নিজের জীবনও শেষ করতে হতো না। পৃথিবীতে সবসময় ভালোবাসা বিরাজমান থাকতো।